149টি প্রথম ধাপে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আজকে কিন্তু ভোট চলছে সারা বাংলাদেশের ভিতরে। আমি যেখানে থেকে দাঁড়িয়ে কথা বলছি, আমি একটি মদনপুর দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্রে আছি। এই ভোট কেন্দ্রে কিন্তু টোটাল প্রায় 4000-এর উপরে কিন্তু ভোটার সংখ্যা আছে। এখানে কিন্তু সুন্দর পরিবেশে নারী পুরুষ তারা কিন্তু সুন্দর পরিবেশে কিন্তু ভোট দিচ্ছেন। আমি এই মুহূর্তে আমি একজন সংবাদকর্মীর সাথে কথা বলবো যে আসলে এই এলাকায় কেমন, আপনি সারা এলাকাতে ঘুরেছেন, কেমন ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? এবং সকাল 8টা থেকে সুন্দর পরিবেশে আমাদের রাজীপুর উপজেলায় ভোট শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং তারা সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছে। সুন্দর পরিবেশে কিন্তু সাধারণ ভোটাররা ভোট দিচ্ছে। আমার সাথে কিন্তু একজন এই সেন্টারের যিনি একজন দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, কেমন আপনি দেখতেছেন? সুন্দরভাবে ভোট সকাল 8টা থেকে চলতেছে। আমাদের পুলিশ বাহিনী, পুলিশের র্যাব এবং আনসার সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে। আপনার যেটা খোঁজা পাওয়া যাচ্ছে সে তারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে কিন্তু ভোট দিচ্ছে, কোনো বিঘ্ন করছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ ভোট কেন্দ্র থেকে রাজীবপুর থেকে।